বিসিসিআই সভাপতি পদে মেয়াদ বাড়েনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও স্রেফ সমর্থনের অভাবে বোর্ড মিটিংয়ে ধোপে টেকেনি সৌরভের বিসিসিআই সভাপতি হওয়ার দাবি। সৌরভ অনুরাগী ছাড়াও বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলেও। এবার সৌরভের বিসিসিআই সভাপতি নিয়ে পুনর্নির্বাচিত না হওয়ার জন্য মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ যদি বিসিসিআইয়ে আগের পদেই থাকতে পারেন তাহলে সৌরভের ক্ষেত্রে অসুবিধা কোথায় ছিল। সৌরভ রাজনীতির শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। মমতা বলেন, সৌরভ আমাদের গর্ব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সৌরভ জয় শাহ দুজনের জন্যই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জয় শাহ থেকে গেলেন, কিন্তু সৌরভ কোন উদ্দেশ্যে বাদ পড়লেন? আমার পক্ষ থেকে শুধু নয়, আমি সারা দেশবাসীর পক্ষে এবং সারা পৃথিবীর ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের সকলের পক্ষ থেকে বলবো যে সৌরভ আমাদের গৌরব এবং সৌরভ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে মাঠেও খেলেছে, দক্ষতার সাথে প্রশাসনও চালিয়েছে এবং ও বিসিসিআই প্রেসিডেন্ট ছিল। কোর্ট একটা অর্ডার দিয়েছিল যাতে 3 বছর করে টার্ম ওকেও দেওয়া হয়েছিল এবং 3 বছর টার্ম আরেকজন আছে আপনারা জানেন অমিত শাহ ছেলে তাকেও দেওয়া হয়েছিল, কিন্তু কেন জানি না কি কারণে অমিতবাবুর ছেলে রয়ে গেলেন, সে থাকুন, আমার কোনো যায় আসে না, সেই ছোট ছেলে আমি তোর বিজেপি নই যে রোজ গালাগালি দেব, ভালো কাজ করলে সমর্থন করবো, ভালো কাজ না করলে তখন ধরবো, কিন্তু সৌরভকে বাদ দেওয়া হলো কোন উদ্দেশ্যে আমরা এটা জানতে চাই। এবং আমি এখনো মনে করি ওকে যেভাবে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে এটা একমাত্র কম্পেনসেট হতে পারে যেটা হচ্ছে জগমোহন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসিতে গেছে, শারদ পাওয়ারও গিয়েছেন এবং সৌরভ নিজে 3 বার ডিরেক্টর ছিল, ও এনটাইটেলড, ভারতবর্ষ থেকে একজন দুজন মাত্র এনটাইটেলড আইসিসিতে যাওয়ার জন্য। এদিকে মুখ্যমন্ত্রী মুখ খোলার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিষয়টি আলাদা মাত্রা পায়। সোমবারই প্রেস ক্লাবে পাল্টা সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। তার কটাক্ষ, এতই যখন মুখ্যমন্ত্রীর সৌরভ প্রীতি তাহলে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে সৌরভকে নিলেই পারতেন, শাহরুখ খানকে করলেন কেন? এটা আসলে মুখ্যমন্ত্রীর কুম্ভীর আশ্রু। উনি যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরানোর কথা বলেন, প্রধানমন্ত্রীকে বলেন কি বলেন কিম্বুত কি বাঁকা, প্রধানমন্ত্রী জানালে কেন শুনতে যাবে? আর প্রধানমন্ত্রী কোনো খেলার বিষয় না গলায় না, যেমন তিনি তার দাদা ভাইদের বসিয়েছেন এখানে, মোহনবাগান ক্লাব থেকে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে, টেনিস ক্লাব থেকে, কোথাও তো বাকি নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কম্বির আশ্রু ফেলার কোনো দরকার নেই, পশ্চিমবাংলায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন শাহরুখ খানকে। আপনার যদি সত্যিকারে সৌরভ গাঙ্গুলির টেনেন্সিকে মর্যাদা দেওয়ার ইচ্ছা থাকতো আপনি অনেক আগে সৌরভ গাঙ্গুলিকে পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতেন। সব মিলিয়ে সৌরভ ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার মন্তব্য পাল্টা মন্তব্য ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, আজতাক বাংলা।